মানুষ যখন তার কবর সেরে যখন চলে আসি ওই মানুষটাকে তখন জিন্দা করা হয় হাই রে জিন্দা করার পরে সেই মানুষটা চিন্তা করতে থাকে আমি আমার সন্তানের জন্য জীবন শেষ করে দিলাম আমার সন্তানের জন্য আমি বাড়ি করলাম আমি গাড়ি করলাম রে আজকে আমাকে রেখে সবাই চলে গেল দুনিয়াটা এমন নিমক হারাম রে ভাইরা আমার আমাকে রেখে সবাই চলে গেল ওই সময় অসহায় হয়া থাকে যে ব্যক্তি সূরাতুল মুলকের আমলটা করেছে ওই পাখির সুরুত ধরে তখন ডেকে বলবে বন্ধুরে তোমার সন্তান তোমাকে রেখে চলে যাইতে পারে তোমার ভাই বারাদা তোমার আত্মীয় স্বজন তোমাকে একা রেখে চলে যাইতে পারে কিন্তু আমাকে ছিনো না আমি হইলাম সেই আমল তুমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এশারের নামাজের পরে তুমি তেলাওয়াত কর্তা আমি হইলাম সেই সূরা আমি হইলাম সূরাতুল মুলক সুবহানাল্লাহ এই জন্য বেশি বেশি আমল করবেন এমন কি দেখেন ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন আছে এমন কি সূরা হাসরের লাস্ট তিন আয়াত আছে কোন আয়াতগুলো আমরা পড়ে থাকি প্রত্যেক মসজিদে বাংলাদেশে আমরা ফজরের নামাজের পরে আমরা পড়ি এটা এমন একটা বরকত কেউ যদি ফজরের নামাজের পরে সূরা হাসরের লাস্ট তিন আয়াত পড়ে সেই পড়াগুলি কোনটা অনেকে আমরা চিনি না অনেকে আমরা চিনি না জানি না সূরা হাসরের নামটা পর্যন্ত জানি না তাহলে আজকের আলোচনা মাহফিল থেকে শুনে যান সেই আয়াত গুলো হচ্ছে হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু এই আয়াত গুলো তার মানে সূরা হাসরের লাস্ট তিন আয়াত আমরা পড়ে থাকি আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আমরা পড়ে থাকি হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এই যদি আয়াতগুলো কেউ প্রতিদিন ফজরের নামাজের পরে কেউ যদি তেলাওয়াত করে আমাদের বুজুরগরা লেগেছেন সত্তর জন ফেরেস্তা সারাদিন তাকে দেখাশোনা করে তাকে হেফাজতের মধ্যে তাকে রাখে কেউ যদি এই সূরার লাস্ট তিন আয়াতগুলো তেলাওয়াত করে সারাদিন সত্তর জন ফেরেস্তা তাকে পাহারা দিয়া রাখে সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে আহ্বান করব অনেকে আমার প্রশ্ন করতে পারে হুজুর আমি তো আরবি পারি না আমি তো আরবি জানি না এখন কি করব আপনাদের কাছে আহ্বান হলো এই সূরার আয়াতগুলো যে আমি তেলাওয়াত করেছি এটা ডাউনলোড করে রাখেন ফেসবুকের টাইমলাইনে রেখে দেন প্রোফাইলের ভিতরে রেখে দেন অথবা ইউটিউব থেকে ডাউনলোড করে আপনি কি করবেন মোবাইলের মধ্যে রেখে দেন আপনি প্রত্যেক নামাজের পরে আপনি চালু করে সুন্দর করে আপনি তেলাওয়াতগুলো শুনবেন আমি পড়তেছি ইউটিউবে আর আপনি শুনতেছেন যদি আপনি মনোযোগ সহকারে আপনি শুনে থাকেন আপনি পড়তে না পারলেও এই সূরাটা আপনার যে শুনতেছেন শুদ্ধ করে শুনেছেন এটা পড়া হয়ে যাবে এই জন্য ইস্তিগফার বেশি বেশি করে আমরা পড়ব এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বালিন কারো যদি মাল সমস্যা চাকরির সমস্যা কারো ব্যবসার মধ্যে লাভ হয় না বেশি বেশি ইস্তিগফার পড়ো ফসল নষ্ট হয়ে যায় কৃষক যারা আছেন অনেক কি করেন ফুকামা করে আপনার কৃষি জমি কে ফেলে এমন কি কত সমস্যা হয়ে যায় মা বোনদের কি বলবো আপনারা কি লাগান সিম গাছ বিভিন্ন গাছ আপনারা কি করেন বপন করেন আপনারা ফসল খাওয়ার জন্য সবজি খাওয়ার জন্য বেশি বেশি ইস্তিগফার পড়েন আল্লাহর কাছে
বলেন আল্লাহ আপনি রিজিকের মালিক আপনি বরকতের মালিক কেউ যদি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ মালের মধ্যে বরকত দেয় ব্যবসার মধ্যে বরকত দেয় মহান আল্লাহ পাক বলেন কারো যদি সন্তান অবাধ্য হয়ে যায় আর যদি মালিকের কাছে কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করতে পারে ইস্তিগফার বেশি বেশি আমলটা করে মহান আল্লাহ পাক সন্তান কি বাবা মার দিকে বাধ্য করে দিবে আল্লাহ পাক কেমন নিয়ামত আমাদেরকে দান করেছেন এখন কথা বলতে পারি বাবা ডাকলে বাবা খুশি হয়ে যায় পাড়া প্রতিবেশীকে মিষ্টি খাওয়ায় স্ত্রী বলি আমাকে মিষ্টি খাওয়াও অমুক করো তমুক করো কারণ তোমার সন্তান তোমাকে বাবা বলে ডাকতে পারে বাবা খুশি হয়ে যায় স্ত্রী ও মা ডাকলে মা খুশি হয়ে যায় দেখেন আমার আপনার মালিক যে আমাদেরকে এত নিয়ামত দান করেছেন আমার মাওলা পাক আল্লাহকে যদি কেউ ডাকি আল্লাহ পাক খুশি হইয়া যায় কেউ যদি বিপদে পড়ে যায় আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে তোমরা সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহ তাআলা বলেন আমি বান্দা সবরকারীদের ধৈর্যশীল বান্দাদের সাথে আমি আছি তাহলে ইস্তিগফারের আমলটা বেশি বেশি করে করা মুআযী ইবনে জাবাল তিনি যখন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাকের আমির বানায়া যখন পাঠিয়ে দিবেন তখন আমার আপনার নবী মুআযী ইবনে জামালকে কয়েকটা নসিহত করেছিলেন তার মধ্যে এক নাম্বার নসিহত শিরিক তুমি করবা না শিরিক করা অনেক বড় পাপ বিভিন্ন নসিহত আল্লাহর রাসূল করেছিলেন তার মধ্যে মুআযী ইবনে জাবাল নবীজিকে প্রশ্ন করেছিলেন নবী গো সবচেয়ে দামি আমল কোনটা সবচেয়ে বড় আমল কোনটা আমার আপনার নবী তখন ডেকে বলেছিলেন শুনো বেশি বেশি করে জিকির করা তার মানে ইস্তিগফার বেশি বেশি পড়া কেউ যদি ইস্তিগফার পড়ে কারো সন্তান যদি কথা না শুনে সেই সন্তানকে আল্লাহ পাক বাধ্য বানায় দিবে সুবহানাল্লাহ যুবক ভাইদেরকে আমি বলবো যুবক ভাই শুন আপনার বিবাহর সময় হইছে বাবারে জ্বালায়েন না বাবার কাছে বলার কোনো প্রয়োজন নাই চাইবেন আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পড়বেন দেখবেন আপনার বাবা আপনাকে জ্বালাবে বিবাহ করার জন্য তার মানে একের ভিতরে সব আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন আল্লাহ পাকের ইস্তিগফার আল্লাহ বলেন যে যত বেশি করবে আল্লাহ তার তত নিয়ামত আল্লাহ বাড়ায়া দিবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি কেমন একজন আল্লাহর নবীর আশেক জিন্দা আশেক রাসূল যিনি জেলখানার ভিতরে থেকেও রক্ত ভিজা জামা খাদিম কাহাদিয়া দিয়েছিলেন হক কথা বলার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি জেলখানার ভিতরে বন্দী হয়েছিলেন ওই উনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হুজুর একদিন রাস্তা দিয়া বাহির হয়ে গেছেন কোন সফরে যাবে পথে মধ্যে সন্ধ্যা হয়ে গেছে মসজিদের ভিতরে গিয়ে ঢুকলেন ঢুকে তখন বিশ্রাম করতেছেন আল্লাহর ইবাদত যা ছিল সব করে বিশ্রাম নিচ্ছেন এক মুহূর্তে মুয়াজ্জিন সাহেব আয়েশা বলতেছেন আপনার সময় হয়ে গেছে বাহির হন কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যে ওই মুয়াজ্জিন সাহেব তো আর চিনে না মুয়াজ্জিন সাহেব তো আর চিনে না বলতেছি দরজা লাগায় দিব আপনি বাহির হয়ে যান এই ঘোষণা দেওয়ার পরে হুজুর তো সরল মানুষ কারণ জান্নাতি মানুষ যারা তারা অনেক সরল থাকে আল্লাহর পেয়ারা বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল
তিনি আবার তার যে হাতের মধ্যে একটা ব্যাগ ছিল অথবা একটা কাপড়ের গাঁটটি ছিল অথবা যে কোন একটা ব্যাগ ছিল হুজুরের হাতে এটা নিয়ে বাহির হয়ে গেলেন পাশের একজন দোকানদার দোকানের পাশে যাইয়া অনুমতি নিছেন বাবা আপনার দোকানের পাশে কি আমি বসতে পারি নাকি সুবহানাল্লাহ ওই লোকের দোকানের পাশে গিয়া বসবে এটাও অনুমতি নিতেছেন তারা কত বড় আল্লাহর পেয়ারা বান্দা তার মানে দেখেন আল্লাহ পাককে তো তারা খুশি করেছেন কারণ তারা একমাত্র দুনিয়া চায় না তারা চাই শুধু একমাত্র আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর কথা একটু বলি শুনুন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নাই হুজুর একদিন ট্রেন দিয়া এক জায়গায় সফরে যাবে সাথে একটা ব্যাগ আছে টিটি মানুষ তার নিজের টিকিট কাটলেন তার মানে ইমাম আবু হানি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ নাই হুজুরের টিকিট কাটলেন টাকা নিলেন যে কোনি নামিয়া যাইব নেমে যাবে ট্রেন থেকে বলতেছে এই ভাই আমার সাথে যে মালটা আছে মালটারও টিকিট নাও সুবহানাল্লাহ বলতেছে না না হুজুর লাগবে না তারপরও সেই টিটিকে টাকাটা ফেরত দিয়ে দিছে তার মানে যে মালটা সাথে আছে সেটাও দিয়ে দিছে কতটুকু চিন্তা করতেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছে যুবক আমি কি তোমার এই দোকানের পাশে কি বসতে পারে নাকি বলতেছে হ্যাঁ অবশ্যই আপনি বসুন যখন বসে পড়লেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বারবার তাকায়া দেখতেছেন ওই যুবক বিশি বিশি ইস্তিগফার পড়তেছেন বিশি বিশি ইস্তিগফার পড়তেছেন রুটি বানাই পানি দিয়া আটা গলতেছে বিসমিল্লাহ করে গলতেছে এমন কি পানির সাথে আটা মিশ্রিত করতেছেন সেই যুবক ইস্তিগফার পড়তেছেন শুধু খালি তাকায়া দেখতেছেন শুধু খালি ইস্তিগফার পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার তাকায়া দেখতেছেন রুটি বানানোর জন্য গুলি বানাইতেছে তখনও সেই যুবক ইস্তিগফার পড়তেছেন এক মুহূর্তে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তাকায়া দেখেন রুটি ডলতেছেন রুটি বানাইতেছেন ইস্তিগফার পড়ে ওই যুবক সুলার মধ্যে গরম দিয়ে কাস্টমার কে দিবি তখন ইস্তিগফার পড়ে কাছে গেলেন যুবককে তখন দেখে বলেন এরে যুবক আমি আসার পর থেকে দেখলাম তুমি শুধু ইস্তিগফার পড়ো কারণ কি যুবকটা তখন দেখে বলে ওগো আল্লাহর বান্দা আমি আপনাকে চিনি না কোথায় আপনার বাড়ি কোথায় আপনার ঘর আপনার কি পরিচয় আমি জানি না ইমাম আহমদ ইবনে হাম্বলকে তো আর যুবক চিনে না ডেকে বলেন ও যুবক আমি জানতে চাই তুমি ইস্তিগফার পড়ো কেন কারণ কি এটার কারণে তুমি কি পাইছো কতটুকু ফায়দা আমি জানতে চাই যুবকটা তখন ডাক দিয়ে বলতেছে ওগো আল্লাহর বান্দা আমি ইস্তিগফার পড়ার বরকতে আমার জীবনের সমস্ত দোয়া মহান আল্লাহ পাক কবুল করেছে সমস্ত দোয়া দোয়া আল্লাহ পাক কবুল করেছে এত বরকত ইস্তিগফার যত বেশি যে পড়বে আল্লাহর কাছে পেয়ারা হয়ে যাবে কারো যদি ব্যবসার মধ্যে উন্নতি না হয় আমি কৃষক ভাইদেরকে বলবো আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল কারো যদি ফসল নষ্ট হয়ে যায় কারো ব্যবসার মধ্যে উন্নতি হয় না কারো সমস্যা কারো মনের মধ্যে কষ্ট আছে অমুক চাই তমুক চাই দেখবেন আমাদের সমাজে ব্যবসার মধ্যে উন্নতি না হলে অনেকে দেখবেন অনেক মাজারে গিয়ে মান্নত করে মাজারে গিয়ে দান করে অমুকটা ফলে যাবে না গো না সব কিছুর দামার মালিক হলো আল্লাহ সব কিছু দেনেওয়ালা একমাত্র আল্লাহ
কারো যদি ব্যবসার মধ্যে লস হয় লাভ হয় না কৃষক ক্ষেত লাগাইছে ক্ষেতের মধ্যে ফসল নষ্ট হয়ে যায় সেই কৃষককে আহ্বান করা হচ্ছে আলেম ওলামাদের কাছ থেকে আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ প্রদান করেছেন কারো যদি এমন অবস্থা হয় বেশি বেশি ইস্তিগফার পড়ো মহান আল্লাহ পাক বরকত দিবেন কারো সন্তান যদি কথা না শুনে কারো কাছে চাওয়ার দরকার নাই আল্লাহ পাকের কাছে চান বেশি বেশি ইস্তিগফার পড়েন মহান আল্লাহ পাক সন্তানকে বাধ্য করে দিবেন কারো সন্তান হয় না দেখবেন মাজারে যায় পিসাবের কাছে যায় ল্যাংটা ফির দেখবেন বদনাশার ফির কত রকমের ফিরের কাছে যায় যায় বলে আমার সন্তান দেন আসলে এটা হচ্ছে শিরিক ফির কোনোদিন সন্তান দিতে পারে না মাজার সন্তান দিতে পারে না কারো যদি সন্তান না হয় বেশি বেশি ইস্তিগফার পড়েন দেখবেন মহান আল্লাহ পাক সন্তান আল্লাহ আপনাকে দান করবে সন্তান আল্লাহ আপনাকে দান করবে এটা গ্যারান্টি যুক্ত তো যুবক ভাইদেরকে একটা সুসংবাদ বিবাহর বয়স হয়েছে বিবাহ করতে পারেন না বাবা কেউ বলতে পারেন না শরম লাগে লজ্জা লাগে আপনি একটা কাজ করবেন এখন থেকে আপনি ইস্তিগফার বেশি বেশি পড়বেন আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি লিখে রাখেন মহান আল্লাহ পাকের ওয়াদা কেউ যদি বেশি বেশি ইস্তিগফার পড়েন আর নিয়ত রাখেন আল্লাহ আমাকে বিবাহ করার সুযোগ দেন আমাকে তৌফিক দান করুন আল্লাহ পাক দেখবেন এমন বরকত দিবে আপনাকে আল্লাহ বিবাহ করাইয়া সন্তান আল্লাহ দিয়ে আল্লাহ বরকত দিবে সুবহানাল্লাহ বিহামদিহি এজন্য বেশি বেশি করে ইস্তিগফার পড়া সুবহানাল্লাহ তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কথা বলতেছিলাম যুবকটাকে তখন ডেকে বলে যুবক তুমি শুধু ইস্তিগফার পড়তেছো এর বরকতে তুমি কি পাইছো তুমি আমাকে বলো এমনি যুবকটা তখন ডেকে বলেন ওগো আল্লাহর বান্দা আমি ইস্তিগফার পড়ার বরকতে মহান আল্লাহ পাক আমার জীবনের সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছে জীবনের সমস্ত দোয়া আল্লাহ পাক কবুল করেছেন তার মানে ইস্তিগফারের এতই বরকত ওই যুবকটা কিছুক্ষণ পরে আমার চোখের পানি ছেড়ে দিয়া ওদরে কাঁদতেছেন দেখে বলে যুবক তুমি কেন কান্দ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তখন যুবকটা ডেকে বলেন ওগো আল্লাহর বান্দা আমার জীবনের সমস্ত দোয়া আল্লাহ পাক কবুল করেছেন কিন্তু একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই ডাক দি বলতেছেন কোন দোয়া বলতেছি এই জমালার বড় ইমাম তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল আমার জীবনের সমস্ত দোয়া কবুল হয়েছে এই জামানার বড় ইমাম তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল আমার বড় আশা আমার বড় স্বপ্ন একজন আল্লাহওয়ালাকে যদি আমি একটু দেখতে পারতাম তার সাক্ষাৎ একটু পেয়ে যেতাম আমি বড় আফসুস বহুদিন ধরে অপেক্ষামান আমি আল্লাহওয়ালাকে একটু দেখার জন্য আমি মালিকের কাছে দোয়া করেছিলাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া তুমি আমারে মরণ দিও না তার মানে আল্লাহর রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী নবীজির প্রিয় সাহাবী বলেন ও দুনিয়ার মানুষ তুমি এমন করে মানুষকে ভালোবাসো তার মানে তোমার অন্তরের ভিতরে তোমার বুকের ভিতরে ছোট্ট একটা বাস্প রাখো মানুষকে তুমি ভালোবাসার জন্য আর তুমি তোমার জীবনটা এমন ভাবে গঠন করো তুমি জীবিত থাকতে যেন তোমাকে মানুষ অপেক্ষা থাকে দেখার জন্য সাক্ষাৎ করার জন্য আর তুমি মানুষ মরিয়া গেলে যেন তোমার জন্য সব সময় দোয়া করে তার মানে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তো একজন পবিত্র বান্দা ওই যুবকটা কান্দার দিকে বলেন ওগো আল্লাহর বান্দা আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করেছেন
শুধুমাত্র একটা দোয়া এখনো পর্যন্ত আমার কবুল হয় নাই। ডেকে বলেন, আমি আল্লাহর কাছে বলেছিলাম এই জামানার বড় ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বলকে যদি আমি একটু দেখতে পারতাম, আমি তাকে জড়ায়া ধরে আমি কপালের মধ্যে চুমু খায়া ধন্য হয়ে যেতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তিনি অদূরে কান্দে কান্দার দিকে বলে, যুবক তুমি যে দোয়া করেছো দোয়াটা আল্লাহ পাক মনে হয় কবুল করেছেন, তুমি যার সামনে দাঁড়ায় আছো তিনি আমি হইলাম রে ইমাম আহমদ ইবনে হাম্বল। এরে যুবক আমারে ধর আমার কপালে চুমুকা। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকটাকে আঞ্জামেরে ধরে যুবকটার কপালের মধ্যে চুমুকা এলেন আল্লাহর জন্য। তার মানে বায়না আমার ইস্তিগফার এমন একটা আমল, একটা মানুষকে দামি বানাই, একটা মানুষের আশা আল্লাহ পূরণ করেন। কেউ যদি চাকরি নাই চাকরির সমস্যা, ইস্তিগফার পড়েন মহান আল্লাহ পাক চাকরির ব্যবস্থা করে দিবেন। কারো যদি অভাব ঘরের মধ্যে আসি ইস্তিগফার পড়েন মহান আল্লাহ পাক অভাব অনটন দূর করে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। ওয়া জান্নাতি ওয়া ইউমদিদকুম আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহ পাকের ইস্তিগফার পড়ে যদি বান্দার ঘর বাড়ি না থাকে আমি আল্লাহর কাছে বান্দা যদি জিকির করে এমনকি আমি আল্লাহর ইস্তিগফার পড়ে আল্লাহ পাক বলেন আমার ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা, কেউ যদি ইস্তিগফার পড়ে আল্লাহ পাক তাকে বাগান বাড়ি দান করতে পারে, দান করে দিবে। যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমল এমন দামি এক জিনিস আল্লাহ পাক দূর করে দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর সংসার করলেন, তাদের জীবনে কত কষ্ট আসছে, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত চুলাতে আগুন ধরে নাই, তারপরও কোনোদিন কারো প্রতি অভিযোগ নাই বাবার প্রতি অভিযোগ নাই, কারণ অল্প খেলেও তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে খাওয়াইছেন, বিসমিল্লাহ করে শুরু করেছেন, আল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আমি কে শিষ্য আদায় করছি আপনার কাছে। হযরত ফাতেমা হযরত আলী দাম্পত্য জীবনে এমনই অবস্থা হয়েছে, মাঝে মাঝে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সোনাতে আগুন ধরে নাই এমন অবস্থা হয়েছেন। একদিন হযরত আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, রে ফাতেমা তুমি একটু যাও, গুণীমতির মাল আসছে শুনেছি, একটু দেখো তো দেখি আমাদের জন্য কোনো কিছু একটা বরাদ্দ হয়েছে কিনা। হযরত ফাতেমা স্বামীর কথা শুনিয়া সন্ধ্যার দিকে চলে গেলেন, আমার আপনার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিশ্রামে অবস্থান করতেছেন। হযরত ফাতেমা কড়া নাড়লেন সালাম দিলেন, দরজাটা কোনা হলো, মা তুমি কেন আসছো গো মা বলো। এ দুনিয়ার মা বলে, রা স্বামীর প্রতি কত অভিযোগ, স্বামীর প্রতি কত জুলুম করে অনেক মেয়েরা আছে দেখবেন স্বামীর প্রতি অভিযোগ, স্বামীকে বলে কি তোমার ঘরে আইসা জীবনে কিছু পায় নাই। কিন্তু হযরত ফাতেমা এমনই একজন স্ত্রী ছিল গো, কোনদিন না কে দিন পার করেছেন তারপরও স্বামীর বিরুদ্ধে কোনদিন অভিযোগ করে না। আজকে আমাদের সমাজে অনেক স্ত্রী আছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ, স্বামীকে মাঝে মাঝে বলে কি তুমি তেমন আমার চাহিদা মিটাতে পারো না। মনে রাখবেন মা বোনেরা, কোন স্ত্রী যদি বলে তোমার ঘরে আইসা জীবনে আমি কোনো শান্তি পাই নাই, সাবধান জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য বাবনের আগু দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন একটু তালাশ করে দেখুন, তিন দিন পর্যন্ত খাবার খেতে পারে নাই,
তারপর আল্লাহর প্রতি এমন কি কোন কারো প্রতি অভিযোগ নাই, সদা সর্বদা আল্লাহ পাকের শুকর আদায় করেছে। তো হযরত ফাতেমা দরজার সামনে চলে গেলেন, দরজাটা খোলা হলো, বলতেছেন মা তুমি কেন আসলা? ডেকে বলে বাবা আমার আসার কারণ আমাদের জন্য কোন কিছু একটা বরাদ্দ হয়েছে কি? আমার রাসূল তখন ডেকে বলে মারি আমার গরীব উম্মতের জন্য সব আমি বরাদ্দ করে রেখেছিলাম, সব দিয়ে দিছি, তোমার জন্য কিছু রাখি নাই। হযরত ফাতেমা আলহামদুলিল্লাহ বলে বাড়ির দিকে রওনা করলেন। আর আমাদের সমাজে অনেকে আছে দেখবেন কোন একটা বাবার বাড়ি থেকে চাইলে না দিলে বাবার সাথে রাগ করে বাড়িতে যায় না। সাবধান, আপনার বাবা আমার ঋণ কোনদিন আপনি শোধ করতে পারবেন না। হযরত ফাতেমা চলে গেলেন, স্বামী হযরত আলীর কাছে গেলেন। হযরত আলী তখন লেগে বলে ওগো আমার স্ত্রী কি খবর, কোন খবর আসেনি? ডেকে বলতেছেন স্বামী গো আমার বাবা উম্মতির জন্য সব নাকি বরাদ্দ করে রেখেছিলেন, আমার বাবার উম্মতদের কি সব কিছু দিয়ে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী তখন ডেকে বলেন আলহামদুলিল্লাহ কোন অভিযোগ নাই, কারণ সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হবে। ওই দিক দিয়া ফাতেমাও আলহামদুলিল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আলহামদুলিল্লাহ। মা বন্ধুদেরকে বলতেছি একটু মনোযোগ সহকারে শুনেন, হযরত আলী বিশ্রামে গেলেন, হযরত ফাতেমা বিশ্রামে চলে গেলেন। আল্লাহর হাবিব আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করতেছে, চোখের পানি ছেড়ে দিয়া ওজরে কান্দে। আল্লাহর নবী কান্দে, মনে মনে চিন্তা করে আমার কলিজার টুকরা ফাতেমা আমার কাছে আইসা ফিরত চলে গেল, আমি তাকে তেমন কিছু দিতে পারে নাই। নবীজির শান্তি লাগতেছে না, কারণ যতই হোক মেয়ে তো, মেয়ের জন্য বাবার ভালোবাসা অনেক বেশি থাকে। মেয়ে কালো হোক আর দলা হোক বিশ্রী হোক এমনকি প্রতিবন্ধী হলেও সন্তানদের প্রতি ভাবা মার ভালোবাসা সমান থাকে। হযরত ফাতেমাকে কিছু দিতে পারে না, আমার আপনার নবীর কাছে জিব্রাইল কে আল্লাহ পাঠায় দিলেন, যাও আমি আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলাম আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আমিন আগমন করলেন। ডাক দিয়ে বলতেছে নবী হযরত ফাতেমার জন্য মাল বরাদ্দ করা হয়েছে, আরেকটা বরাদ্দ করা হয়েছে, সেটা হইলো একটা আমল। আল্লাহর রাসূলের কাছে দিয়ে গেলেন, নবী আমার সকাল সকাল ঘুম থেকে উঠিয়া হযরত ফাতেমার দরজার সামনে গিয়া দাঁড়ায়া সালাম দিলেন, মা গো তোমার কাছে আসলাম গো মা। কেন গো বাবা আসছেন? কুমারী তোমার জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? গো মা তোমার জন্য মাল বরাদ্দ করা হয়েছে, আরেকটা বরাদ্দ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা আমল। ডাক দি বলতেছে গো বাবা কি আমল? এমনি ডেকে বলতেছে মারে তুমি কি মাল নিবা নাকি তুমি আমলটা নিবা? মা বন্ধুদেরকে বললো দেখেন কি আমল। এমনি হযরত ফাতেমা বলেন বাবা গো কোন একটা মাল যদি আমার নামে বরাদ্দ হয়ে যায় আমি মালটা নিব, কিছুদিন পরে মালটা শেষ হয়ে যাবে, কিন্তু বাবা আমি যদি আমলটা নেই সারা জীবন আমলটা আমার কাছে রয়ে যাবে। আমার আপনার নবী তখন ডেকে বলেন ও মা শোনো আমি খুশি হয়ে গেলাম। এমনি আমার আপনার নবী তখন ডেকে বলেন মারে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে, প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, তুমি যদি 37 বার আল্লাহু আকবার এই আমলটা করতে পারো আল্লাহ পাক তোমার সংসারের ভিতরে কোনোদিন অভাব দিবে না। কি সুন্দর একটি আমল! তার মানে বলতেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার
سبحان الله سبحان الله অর্থ কি سبحان الله অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র বলেন কেউ যদি سبحان الله বলে سبحان الله এত বরকত سبحان الله অর্থ আল্লাহ পবিত্র আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে পবিত্র বললা আমি তোমাকে বান্দা পবিত্র বানায়া দিব سبحان الله এই জন্য কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ এমন কি 33 বার আলহামদুলিল্লাহ 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 এইভাবে হাতের এইভাবে যে গিড়গুলো আছে আলহামদুলিল্লাহ 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 এমন করে 33 বার আর কেউ যদি 34 বার আল্লাহু আকবার এই আমলটা করতে পারে আমার নবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ও মা শোনো মহান আল্লাহ পাক তোমার ঘরের মধ্যে আল্লাহ কোনদিন অভাব দিবে না বরকতে ঘর সংসার বরপুর হয়ে যাবে কেউ যদি ইস্তিগফারের আমলটা তার জীবনের ভিতরে ফিট করতে পারে আল্লাহ পাক তার ইজ্জত আর সম্মান আল্লাহ দুনিয়াতেও আখেরাতেও বাড়ায়া দিবে কারণ এটা আল্লাহ পাকের ওয়াদা সুবহানাল্লাহ বলেন যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বদা আমল করতেন আমার আপনার নবী তিনিও আমল করতেন আমার আপনার নবী কি আমল করতেন যখন সন্ধ্যা হয়ে যেত কোরআনুল কারীমের একটা সূরা আছে মাগরিবের নামাজের পরে কেউ যদি সূরাটা নিয়মিত তেলাওয়াত করে সূরার নাম হচ্ছে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাউ ওয়া বুসাতিল জিবালু বাসা সূরা ওয়াকিআ কেউ যদি নিয়মিত প্রতিদিন তেলাওয়াত করে আল্লাহ পাক এই ঘরের অভাব অনটন দূর করে আল্লাহ বরকত দেলে দেই আমার আপনার নবীর সংসারে কোনদিন যদি অভাব চলে আসত আল্লাহর রাসূল আমল করতেন এজন্য মা বন্ধুদেরকে বলবো বেশি বেশি ইস্তিগফার পড়বেন আমল করবেন আল্লাহ পাক বরকত দিবেন যেমন মাগরিবের নামাজের পরে একটা আমল আছে সেই আমল সূরাতুল ওয়াকিআ কোন ব্যক্তি যদি প্রতিদিন তেলাওয়াত করে পরিবারকে নিয়ে অথবা যে কোনো একজন পরিবারের পক্ষ থেকে তেলাওয়াত করলো সবাই পড়লো আল্লাহ পাক এই সূরা তেলাওয়াত করার বরকতে মহান আল্লাহ পাক অভাব দূর করে দিবেন এশারের নামাজের পরে একটা সূরা আছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক তার মানে এক এক সূরার এক এক ফজিলত হাদিস শরীফের ভিতরে আসছে কেউ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর কেউ যদি সূরার এই আমলটা করে থাকে পৃথিবীর মানুষ যে কোনো প্রান্তে একটা মানুষ মারা যাবে তাকে যদি জঙ্গলার ভিতরে দাফন করা হয় তার সঙ্গে কেউ থাকে না ছেলেও থাকে না মেয়েও থাকে না পরিবার পরিজন কেউ থাকে না তাকে শুধু একমাত্র আল্লাহ কে যারা আল্লাহকে খুশি করতে পারছেন তো এই সূরা মুলকের আমল যদি কেউ দুনিয়ার জমিনে করে থাকে তাহলে পৃথিবীর মানুষ সবাই চলে আসবে বাইরে এই পৃথিবীতে কেউ কারো নাই এজন্য বেশি বেশি আমল করো বেশি বেশি ইস্তিগফার পড়েন দেখবেন আল্লাহ পাক দুনিয়াতে আখেরাতে আল্লাহ সম্মানিত বানায়া দিবেন যেমন হাদিস শরীফের ভিতরে আসছে কেউ যদি সূরাতুল মুলকের আমলটা করতে পারে আল্লাহ পাক এমন বরকত দান করে একটা মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয় পৃথিবীর মানুষ সবাই তাকে দাফন করে চলে আসে অন্ধকার ঘর পোকা মাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর নাই কোনো বাতি নাই কোনো বিছানা নাই কোনো বালিশ নির্জন ঘর এ ঘরে এক একা থাকা লাগবে গো না জানি কার কি হাল অবস্থা হয়ে যায় ঘরের মধ্যে কারণ এমন একটা ঘর দুনিয়ার জমিনে মানুষ দেখবেন হাতে লাঠ চারা হাঁটতে পারে না ভয় লাগে কারেন্ট চলে গেলে কেমন কেমন জানি ভয় লাগে না জানি পাশে কি আছে
বলেন তো দেখি আমি আর আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর অন্ধকার কবরে আমাদের কে রাখা নাই কোনো জানালা নাই কোনো দরজা বাড়িতে চিৎকার দিলে এলাকার আশপাশের মানুষ আইসা আমাদের পাশে দাঁড়ায় কবরের ভিতরে যখন আমাদের কে রাখা চলে আসবে কেউ আমাদের পাশে যাবে না গো ওই দিন চিল্লায়া কাঁদব মাটি তর তর করে কাঁপবে কিন্তু মাটি পাইটা আমাদের কান্না কেউ শুনবে না এই জন্য ভাইয়ানা আমার মা বোনেরা গো বেশি বেশি আমল করবেন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়াটা বেশি বেশি তেলাওয়াত করবেন আল্লাহ অভাব দূর করে দিবেন এশারের নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন একটা মানুষকে যখন কবরে একা রেখে চলে আসে সবাই চলে আসে কিন্তু সূরাতুল মুলক একটা পাখির চুরুত ধরে ওই মৃত ব্যক্তির মাথার পাশে বসে বসে ব্যক্তিটা আল্লাহ পাকের এই সূরাতুল মুলক জিকির করতে থাকে মানুষ যখন তার কবর সেরে যখন চলে আসে ওই মানুষটাকে তখন জিন্দা করা হয় হাই রে জিন্দা করার পরে সেই মানুষটা চিন্তা করতে থাকে আমি আমার সন্তানের জন্য জীবন শেষ করে দিলাম আমার সন্তানের জন্য আমি বাড়ি করলাম আমি গাড়ি করলাম রে আজকে আমাকে রেখে সবাই চলে গেল দুনিয়াটা এমন নিমক হারাম রে ভাইয়ারা আমার আমাকে রেখে সবাই চলে গেল ওই সময় অসহায় হয়ে থাকে যে ব্যক্তি সূরাতুল মুলকের আমলটা করেছে ওই পাখির সুরুত ধরে তখন ডেকে বলবে বন্ধুরে তোমার সন্তান তোমাকে রেখে চলে যাইতে পারে তোমার ভাই বারাদা তোমার আত্মীয় স্বজন তোমাকে একা রেখে চলে যাইতে পারে কিন্তু আমাকে ছিনো না আমি হইলাম সেই আমল তুমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এশারের নামাজের পরে তুমি তেলাওয়াত কর্তা আমি হইলাম সেই সূরা আমি হইলাম সূরাতুল মুলক এই জন্য বেশি বেশি আমল করবেন এমন কি দেখেন ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন আছে এমন কি সূরা হাসরের লাস্ট তিন আয়াত আছে কোন আয়াতগুলো আমরা পড়ে থাকি প্রত্যেক মসজিদে বাংলাদেশে আমরা ফজরের নামাজের পরে আমরা পড়ি এটা এমন একটা বরকত কেউ যদি ফজরের নামাজের পরে সূরা হাসরের লাস্ট তিন আয়াত পড়ে সেই পড়াগুলি কোনটা অনেকে আমরা চিনি না অনেকে আমরা চিনি না জানি না সূরা হাসরের নামটা পর্যন্ত জানি না তাহলে আজকের আলোচনা মাহফিল থেকে শুনে যান সেই আয়াত গুলো হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এই আয়াত গুলো তার মানে সূরা হাসরের লাস্ট তিন আয়াত আমরা পড়ে থাকি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আমরা পড়ে থাকি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملكُ القدُّوسُ السلامُ المؤمنُ المهيمنُ العزيزُ الجبارُ المتكبِّرُ سُبْحَانَ اللهِ عَمَّا يُشْرِكُونَ هُوَ اللهُ الخالِقُ البارِئُ المُصَوِّرُ لَهُ الأسماءُ الحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ وَهُوَ العزيزُ الحَكِيمُ এই যদি আয়াতগুলো কেউ প্রতিদিন ফজরের নামাজের পরে কেউ যদি তেলাওয়াত করে আমাদের বুজুর্গরা লিখেছেন 70 জন ফেরেশতা সারা দিন তাকে দেখাশোনা করে তাকে হেফাজতের মধ্যে তাকে রাখে কেউ যদি এই সূরার লাস্ট তিন আয়াতগুলো তেলাওয়াত করে সারা দিন 70 জন ফেরেশতা তাকে পাহারা দিয়া রাখে সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে আহ্বান করব অনেকে আবার প্রশ্ন করতে পারে হুজুর আমি তো আরবি পারি না
আমি তো আরবি জানি না এখন কি করব আপনাদের কাছে আহ্বান হলো এই সূরার আয়াতগুলো যা আমি তেলাওয়াত করেছি এটা ডাউনলোড করে রাখেন ফেসবুকের টাইমলাইনে রেখে দেন প্রোফাইলের ভিতরে রেখে দেন অথবা ইউটিউব থেকে ডাউনলোড করে আপনি কি করবেন মোবাইলের মধ্যে রেখে দেন আপনি প্রত্যেক নামাজের পরেই আপনি চালু করে সুন্দর করে আপনি তেলাওয়াতগুলো শুনবেন আমি পড়তেছি ইউটিউবে আর আপনি শুনতেছেন যদি আপনি মনোযোগ সহকারে আপনি শুনে থাকেন আপনি পড়তে না পারলেও এই সূরাটা আপনি যে শুনতেছেন শুদ্ধ করে শুনেছেন এটা পড়া হয়ে যাবে এই জন্য ইস্তিগফার বেশি বেশি করে আমরা পড়ব এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বালিন কারো যদি মাল সমস্যা চাকরির সমস্যা কারো ব্যবসার মধ্যে লাভ হয় না বেশি বেশি ইস্তিগফার পড়ো ফসল নষ্ট হয়ে যায় কৃষক যারা আছেন অনেকে কি করেন ফুকামা করে আপনার কৃষি জমি কে ফেলে এমন কি কত সমস্যা হয়ে যায় মা বন্ধুদের কি বলবো আপনারা কি লাগান সিম গাছ বিভিন্ন গাছ আপনারা কি করেন বপন করেন আপনারা ফসল খাওয়ার জন্য সবজি খাওয়ার জন্য বেশি বেশি ইস্তিগফার পড়েন আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি রিজিকের মালিক আপনি বরকতের মালিক কেউ যদি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ মালের মধ্যে বরকত দেয় ব্যবসার মধ্যে বরকত দেয় মহান আল্লাহ পাক বলেন কারো যদি সন্তান অবাধ্য হয়ে যায় আর যদি মালিকের কাছে কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করতে পারে ইস্তিগফার বেশি বেশি আমলটা করে মহান আল্লাহ পাক সন্তানকে বাবা মার দিকে বাধ্য করে দিবে আল্লাহ পাক আমাদের সকলকে আমরা যেন বেশি বেশি ইস্তিগফার করতে পারি আল্লাহ পাকের কাছে চেতে পারি আল্লাহ তাআলার প্রতি শুকর আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে